দেখুন কিভাবে জননিয়ন্ত্রণ তথ্যগুলো যাচাই করবেন সেটা আমি দেখাবো। এর জন্য ওয়েবসাইট আছে bidris.gov.bd তে, এবং আমি এখান থেকে আপনি যাবেন হলো জননিয়ন্ত্রণ এই যে তথ্য অনুসন্ধানে ক্লিক করবেন, এই ওয়েবসাইটটি আসবে। এবং আরও একটি ওয়েবসাইট লিঙ্ক আছে যেটা সার্ভার লিঙ্ক, এখান থেকে আপনি দেখতে পারবেন। এই লিঙ্কটাও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এখানে এরকম সেফটি আসবে, আমি আই আন্ডারস্ট্যান্ড দিয়ে দেবে। সেম ওয়েবসাইট, তবে ইউজ করতে পারেন যেটা ইচ্ছে ভালো লাগে। তো এখানে আমার কাছে একটা জন্মদিন আছে, আমি এই আইডিটা এখানে থেকে এখানে বসিয়ে দিচ্ছি। প্রথমে থাকে জন্ম তারিখ কষ্ট এবার জন্ম তারিখ, তারিখটা যে চাইলে এইভাবে লিখতে পারেন যে প্রথমে সাল 2010 12 মাস 25 তারিখ থেকে আমরা যে যোগফলটা লিখবো ক্যাপটা দিলে কিছু ভুল গেছে। সরি, আমি 2010 দিয়ে ফেলেছিলাম, হবে হলো 2014। যদি ভুল হয় বা আপনারটা অনলাইন না থাকে তাহলে কিন্তু এরকম আসবে না। দিয়ে দিলাম, যোগফলটা দিয়ে দেই, রেজিস্ট্রেশনটা আবার লিখতে হবে। সার্চ, দেখুন এই যে চলে এসেছে। চাইলে আপনি এই কিউআর কোডটা স্ক্যান করেও এই সমস্ত তথ্য ভেরিফাই করতে পারবেন। এবং এখানে দেখুন এই যে ইস্যু ডেট, আবার এখানেও ইস্যু ডেট আছে, সবগুলো তারিখ একদম হুবহু মিল। এবং এই যেখানে বাংলা ইংলিশ সবগুলো সঠিকভাবে লেখা হয়েছে। দেখুন রবিউল ইসলাম, মা বাবার এনআইডি বসানো হয়েছে। তো এখানে দেখুন একটা ধরেন মিস্টেক থাকলে সেটা আমরা আবেদন করতে পারবো যে কথায় ভুল আছে। তো আমরা ফেরত চলে যাচ্ছি ব্যাগে, সবগুলো ঠিক আছে। এই ছিল ভিডিও। আমি বিডি রিসে চলে যাব।